আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম আজ এক দারুণ রেসিপি নিয়ে, কাঁঠাল রসের তৈরি ভাপা পিঠা। খুব কম সময়ে এই মজার পিঠাটি তৈরি করা যায়। তাহলে শুরু করা যাক ভাপা পিঠা তৈরির প্রস্তুতি। প্রথমে দেখে নিচ্ছি কী কী লাগছে উপকরণে। 1.5 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম, আধা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা একটু মিশিয়ে নিচ্ছি, একটু ডিম দিচ্ছি, সামান্য লবণ। ফেটিয়ে নিয়ে কাঁঠালের পাল্পগুলো অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব। কাঁঠালের পাল্পগুলো ডিপ ফ্রিজে ছিল, আমি কিছু কাঁঠালের বিচি ফেলে দিয়ে একটি চালনিতে চেলে পাল্প বের করে ডিপ ফ্রিজে স্টক করে রেখেছিলাম। সেখান থেকে বের করে তো আজ পিঠাগুলো বানাচ্ছি। কাঁঠালের তৈরি আরেকটি পিঠা আমার চ্যানেলে রয়েছে, কাঁঠাল বড়া, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নেবেন। এরই মধ্যে ব্যাটারটাও তৈরি হয়ে গিয়েছে। 1.5 কাপ কাঁঠালের পাল্প লেগেছে ব্যাটারটি তৈরি করতে। 2 টেবিল চামচ চিনি দিয়ে আর একটু নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য হলুদ রং অ্যাড করতে পারে, আমি দিচ্ছি না, কারণ ন্যাচারাল কালারটাই আমার পছন্দ। এবার কিছু মোল্ডে ঢেলে নিচ্ছি, 2টি ছোট আর 1টি সামান্য বড় মোল্ড নিয়েছি, আর তাতে কিছু সয়াবিন তেল আমি মেখে নিয়েছি, 2-3 চামচ বেটার দিয়ে দিচ্ছি। যতটুকু তৈরি করেছি তার সবটুকু এই 3টিতে আমি ভাগ করে দিয়েছি বলতে পারেন। উপরে কিছু নারকেল কোড়াও ছড়িয়ে দিয়েছি। একটি হাঁড়িতে আমি 2 কাপ পানি গরম হতে দিয়েছিলাম একটু আগে। ফুটে ওঠার পরে একটি স্টিলের ময়দা বা আটা চালানি থাকে সেটা বসিয়ে দিলাম। পিঠাগুলো দিয়ে দিচ্ছি ঢেকে দিয়ে, 30 মিনিট পরে চেক করব। তো 30 মিনিট পর ফিরে আসলাম, কাঠির সাহায্যে দেখছি ছোট পিঠাগুলো হয়ে গিয়েছে, তবে যেটি বড় সেটি হতে আরও কিছুক্ষণ টাইম লাগবে। তো আমি 5 মিনিট পরে আবার ফিরে এসে দেখছি, তাহলে এখন ঢেকে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে, সামান্য ঠান্ডা করে নিয়েছি, একটি ছুরির সাহায্যে চারপাশ থেকে একটু আলগা করে নিচ্ছি। আর এমনিতে ইজিলি বেরিয়ে আসবে কারণ তেল মাখানো ছিল মোল্ডে। একটা দেখাচ্ছি, দেখুন কেমন সফট হয়েছে, ভেতরের অংশটাও অনেক সফট হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন। এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আরও এমন সহজ আর মজার রেসিপি আপলোড দিলেই সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আর একটি নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি এই চ্যানেলেই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।